उठ जा, उठ जा रे। 7:30। আমি জলদি জলদি উঠে গেছি, দেখ ঘুম রায় 12:30, 12:30 ঘুমিয়ে 7:00 উঠে গেছি। আর 1 ঘন্টা পর উঠবো 8:30। ঘুমা আর যেটা এটা আমার শয়তান গরু। তুই কি মানুষ হবি না? মানুষ হবি না, একে আমরা আর মানুষ করতে পারবো না। আদরে চটকাতে খুব ভালো লাগে, কিন্তু এটাকে আমরা মানুষ করতে পারলাম না। কি তোর একটা ফিতে এনে চেপাচ্ছে? এই এই ফেলা, ইস এই জুতো কে খায়? জুতো কে খায়? জুতো নোংরা থাকে না। হ্যাঁ কে রে, জুতো কে তো কে খাবো বল। হ্যালো এভরিওয়ান, আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। তো আজ সকাল সকাল উঠে পড়েছি, আর আজকে সানডে, স্বর্ণার উইকঅফ। তো ও বলল আর একটু ঘন্টাখানে ঘুমোবে, তো ঘুমোক। আমি উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে চা বানাচ্ছি, এখন চা খাবো, চা খেয়ে কাজ টাজ শুরু করবো। দেখা যাক দিনটা কেমন যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আবার একটা নতুন দিনে শুরু হয়ে গেছে, আর আজকে আমি উঠেছি অনেক লেটে, এখন প্রায় 9টা বাজে, মানে আজকে আমি উঠেছি 9টার সময়। অ্যাকচুয়ালি ছুটির দিন আমার আর একদম তাড়াতাড়ি উঠতে ইচ্ছে করে না, কারণ বাকি 5টা দিন আমাকে অনেক সকাল সকাল উঠতে হয়। তো এখন উঠলাম। তো কালকে রাত্রিবেলা আমরা যেহেতু আবার ম্যাগি খেয়েছি, তো অনেকটা খাবার দাবার কালকের এমনি রয়ে গেছে। তো তাই মাসিকে বললাম যে তুমি জাস্ট ইয়ে করে দাও, মুড়িঘণ্ট ডাল করে দাও মাছে মাথা দিয়ে, আর কিছু করতে হবে না। তো তা আমাদেরকে মনে হচ্ছে ব্রেকফাস্ট করে দাও তুমি। তো সে আবার গরম গরম পরোটা আর আলু চচ্চড়ি করে দিয়েছে, নিরামিষ আলু চচ্চড়ি। তো এখন সেটা দিয়ে ব্রেকফাস্ট হবে। তো চলো শুরু করা যাক দিনটা, দেখা যাক আজকে দিনটা কেমন কাটে। আর এই যে আমার গরুটা, আমার কিটোটা, একটা কিটো ছিল, একটা তো এমনি খুঁজে পাচ্ছিলাম না, চিপিয়ে সারা ঘর করেছে। আজকে তো আমি আরো মানে লেমন হানিও খাইনি, ডিরেক্ট একদম জাম্পিং ইনটু ঘি ভাজা পরোটা। এই সবাই ডাউটে পড়ে গেছে আমি নাক ডাকি কিনা, আগের দিন তুমি বলেছো বলে আমি নাক ডাকি। হ্যাঁ সে তো মাঝে মধ্যে ডাকো। আরে নাক ডাকো না তুমি, গিভ মি প্রুফ। হ্যাঁ ঠিক আছে, একদিন আমি হচ্ছে রেকর্ড করে রাখবো, কিন্তু রেকর্ড করলে আলটিমেট ব্লগে আসবে কিনা সেটার তো মানে সিওরিটি নেই, ঠিক আছে? কারণ ব্লগটা তুমি এডিট করবে, টুক করে ওটাকে কাট করে দেবে। না আমি দিয়ে দেবো। এই বাইরে সেলুন খোলে গো, চোখে পড়েছে? আরে সেটা তো এই সেলুনটা, এর কাছে কাললে আরে মানে লোকটার মাথা খারাপ আছে। ও একদিন আমি সেভ করতে গিয়ে ওরে বাবা কি কইছিল তোমার? আরে দাঁড়ি কাটতে কাটতে বিড়বিড় 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 করে সব সময় কি কথা বলে, আমি ওরে বাবা। ফাইনালি আজকে বাইরে আর কোনো পুলিশ টুলিশ নেই, ব্যারিকেড গুলো নেই, বহুদিন পর কমপ্লেক্সটাকে একটু নর্মাল লাগছে। এই যে আমি যখন হামুনি এমনি বসি, আমার ছেলে এসে আমার পাশে বসে যায়, আমার সোনা বাইটা তা আমার উড বইটা একদমই চলে, এ হচ্ছে সব সময় সাথে, ব্যায়াম করতে গেলে ও থাকবে, গান করতে গেলে ও থাকবে। পল ভরে ঠেলে
আরে তুম সাথ হো আমাদের জাস্ট খাওয়া হয়ে গেছে দেখো অ্যাপেল কোন ঘুমোচ্ছে তো এই প্রেসার কুকারটাতে অ্যাকচুয়ালি অ্যাপেলের খাবার হয় এটা নিচে নামানো আছে যাতে এটা ঠান্ডা হয়ে যায় জল টল লেগে তো ও এখন উঠবে না যে প্রেসার কুকারটা খুলবো ও যদি ঘুমিয়েও থাকে আস্তেই করে তখন উঠে টুকটুক করে চলে আসবে জাস্ট সি বৃষ্টি হচ্ছে দারুণ ঝুকঝুক একটা বৃষ্টি হচ্ছে খুব ঝুকঝুক করে বৃষ্টি হচ্ছে সুন্দর একটা বৃষ্টি হচ্ছে একদম চান করতে যাই কবে যাবো আমি আমার চান করতে ছাদে লিটারালি ইচ্ছা করছে আমার বারান্দাটাই না জল ঢোকে না নইলে আমি বারান্দায় দাঁড়িয়ে স্নান করে নিতাম মেরে রাত কে সপনো মেরে
হ্যাঁ।